আজকে আমাদের মেইন প্রশ্ন যেটা আপনাদের কাছে, আপনি তৃপ্রামতা জেলা দায়িত্বে রয়েছেন, আপনাদের যে 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে প্রার্থী নির্বাচন করা হয়েছে, এই প্রার্থী নিয়ে বর্তমান যারা শাসক দল রয়েছে ওনারা বলছেন যে উনি চৈলাম বিধানসভা কেন্দ্রে বহিরাগত প্রার্থী দিয়েছেন, এটা নিয়ে আপনাদের তৃপ্রামতা দলের মধ্যে একটা কুন্দল সৃষ্টি হয়েছে, এ বিষয়ে কি বলবেন আপনি? প্রথমত নমস্কার আমাদের সোশ্যাল মিডিয়া এবং প্রেস মিডিয়া চ্যানেলকে। বিরোধী প্রার্থী কি বলে না বলে না আমরা দেখে লাভ নেই। প্রথমত আমি বলতে চাই, উপাগ্রহ হচ্ছে আমাদের মেইন লিডার নরাজ প্রভৃতিশু মানিক্য। উনি যে উনি পার্টির সুপ্রিমো, উনি যাকে প্রার্থী দিবেন উনি প্রার্থী। আর আমাদের এখানে প্রার্থী দিয়েছেন আমার বড় ভাই সুবোধ দেবর্মা বা ব্র্যাকেটে খাতুং দেবর্মা। ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আজকে থেকে না আজকে থেকে প্রায় 12-15 বছর আগে ওনার সঙ্গে আমার খুব পরিচিত, ভালো পরিচিত। এই চৈলাম কেন্দ্রে তৃপ্রামতা প্রার্থী সুবোধ দেবর্মাকে নিয়ে আমাদের এখানে কোনো প্রবলেম নেই। আর চৈলাম থেকে এমন কোনো একটা প্রেস মিট আপনারা শুনেননি বোধহয় যে আমরা এই লোকাল ক্যান্ডিডেট লাগবো বা বহিরাগত ক্যান্ডিডেটকে আমরা মানবো না, এরকম আমাদের কাছে কোনো নেই। বোবাগরাকে যাকে দিয়েছে ওকে আমরা পাশ করিয়ে বোবাগরার পাশে আমরা পাঠিয়ে দিব তৃপ্রামতা নেতৃত্ব হয়ে। আর আরেকটা কথা আমি বলছি, চৈলাম কেন্দ্রে আমি জানি কিভাবে পাশ করতে লাগে। তো আমি তৃপ্রামতা আমাদের যে 75 ইয়ার্সে যে তৃপ্রার সাথে যে এক্সিস্টিং এ লেগে যে আমরা ফাইট করছি এটা কিন্তু আমরা সবার কাছে মনে আছে আর সবাই কাছে মনেতে থাকবো। আর আমরা সামনে বিজেপিকে বলুক না বলুক এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই বা আমরা কিছু বলবো না। আরেকটা জিনিস, আপনাদের যে মেইন দাবি নিয়ে সেন্ট্রালে অনেক মানে মিটিং হয়েছে যে গ্রেটার তৃপ্রালেন, 2023 বিধানসভা নির্বাচনে বিজেপি এককভাবে যদি ক্ষমতায় আসে সে গ্রেটার তৃপ্রালেনের দাবি আপনারা কিভাবে পূরণ করবেন? দাবি হচ্ছে আমাদের গ্রেটার তৃপ্রালেন। গ্রেটার তৃপ্রালেন আমরা বলিনি কোনো বাঙালি বিরুদ্ধে বা কোনো মুসলিম বিরুদ্ধে বা কোনো ধর্মের বিরুদ্ধে, আমরা বলছি আমাদের ত্রিপুরাটা এই 1949 সালের আগে এখানে বাঙালি ছিল মুসলিমরাও ছিল। আমরা এখন চাইছি যে এই ত্রিপুরা রাজ্যের কিছু অংশ মানে রাজত্ব আমলে যে কিছুটা অংশ, যেমন কুমিল্লা থেকে আরম্ভ করে যেমন খাগড়াছড়ি, যেমন আমরা এখন আসামি ছিল যেমন চোরাইবাড়ি বা পাথারগান্দি করিমগঞ্জ এসব সাইড বা সিলেটের একটা অংশ আছে বা এদিকে কসবা দিকে একটা অংশ আছে বা খোয়াই দিকে একটা অংশ আছে, এটা ত্রিপুরা রাজ্যের রাজ আমলে এটা ছিল আমাদের ত্রিপুরার একটা ভূমি। কিন্তু এই বাংলাদেশ বা ভারতবর্ষের 1947 বাংলাদেশের ইন্ডিয়ার যখন স্বাধীনতার পরে যখন বিভিন্ন স্টেট বানানো হয়েছিল বা বাংলাদেশের একটা 1971 সালে যে রাষ্ট্র নিয়ে মুসলিম রাষ্ট্র নিয়ে যখন ফাইট চলছিল জয় বাংলা যুদ্ধ, তখনই কিছুটা অংশ ভারত এই ভারতের বা আমরা তো 1949 সালে আমরা ভারতের সঙ্গে আমরা মিশে গেছি। কিন্তু আমাদের ত্রিপুরা যেটা আয়তন্ত্র খুব বড় ছিল সেই আয়তন্ত্রটা নিয়ে আমরা বলছি যে কেটে ত্রিপুরালেন আমাদের দিতে হবে। কিন্তু আমরা এটা কেন ম্যাপ বানাবো, ম্যাপটা বানাবো এই আমরা খালি জায়গার নামটা আমরা বলে দিব, এটা ম্যাপটা কে বানাবো, ম্যাপটা বানাবো এই সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপি হোক, সামনে কংগ্রেস আসুক বা ইউপিএ সরকার আসুক বা এনডিএ সরকার থাকুক, কিন্তু আমরা ডিমান্ডটা হচ্ছে গ্যাটাতে পারেন এইসব জায়গাটা দিয়ে আমাদেরকে গ্যাটাতে পারেন দিতে হবে। মানে আপনাদের যা মানে প্রসেস ছিল আইনিভাবে সেই প্রসেস আপনারা পূরণ করবেন, এটাই আপনাদের দাবি। আরেকটা বিষয়, আজকে যিনি সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী আছেন, উনি বিভিন্ন সভাতে বলছে নাকি তাদের যে মহাজোট কংগ্রেস সিপিএম বলছে এবং সেটাতে তৃপ্রামতাও নাকি সামিল হচ্ছে, এ বিষয়ে আপনার কি বার্তা আছে বা আপনাদের দলের তরফ থেকে এরকম কি রয়েছে? না, আমরা এখন পর্যন্ত জিতেন চৌধুরী বাবু উনি কি বলছেন এটা উনি জানে, কিন্তু আমাদের কাছে এই রাজ্য কমিটি বা সেন্ট্রাল কমিটি থেকে আমাদের কাছে কোনো এরকম বার্তা আসেনি আর মনেও হয় না। জিতেন চৌধুরী তো অনেক আগে থেকেই বলছে, শুধু আজকে না, উনি তো অনেক এই এক মাস আগে থেকে বলছে আমি ত্রিপুরামতা সুপ্রিমের সঙ্গে আমার কথা হয়েছে যে আমরা মহাজোটে যাব, আমরা সিপিএম কংগ্রেস বা মথা আমরা একসঙ্গে যাব, এরকম উনি তো সবসময় ওনার বাসনা আমরা শুনছি। উনি উনি বোধহয় বুবাগরা বা ত্রিপুরামতাকে উনি বই পেয়ে গেছেন, কিন্তু উনি বিরোধী পার্টি কংগ্রেস সিপিএম আজকে জোট হয়েছে, কিন্তু বিরোধী পার্টি
আমরা এমন হবে না বা হবে না হবে বা হবে না আমরা আমি বলতে পারছি না, এটা আমাদের বুবাগর আমাদের সুপ্রিমো উনিই বলবে, সঠিক টাইমে সঠিক সঠিক উনি বলবেন, কিন্তু আমাদের কাছে এরকম কোনো তথ্য নাই। 2023 বিধানসভায় যদি সিপিএম সিটে এগিয়ে থাকে সেই সময় কি তীব্রমতা সিপিএম এর হাত ধরবে? সিপিএম আমরা বলছি মথা ছাড়া কোনো গভর্নমেন্ট গড়তে পারবে না, এটা 100% আপনি মানছেন তো? মথা ছাড়া কোনো গভর্নমেন্ট গড়তে পারবে না আমাদের বোবাগরা এখন না, মথা ছাড়া গভর্নমেন্ট গড়তে পারবে না, কিন্তু শাসক দল বিজেপি যারা রয়েছেন ওনারা কিন্তু বলছে যে সাইটে সাইট ওনারা লড়াই করবেন, যে জায়গাতে ওনারা আবার 5টি সিট আইপিএফটি কে দিয়েছেন, অর্থাৎ 55টা সিটে এককভাবে বিজেপি লড়ছেন, ওনারা বলছে এককভাবে সরকার গঠন করবে, আর আপনারা তীব্রমতা বলছেন যে তীব্রমতা দল ছাড়া কোন সরকার রাজ্যে গঠন করতে পারবেন না, সে বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? না তীব্রমতা বিজেপি কি বলেন, বিজেপি তো আপনারাই তো বলছেন না 2018 আগে বিজেপি ত্রিপুরা রাজ্যে 2% ছিল, এটাও কিন্তু নর্থ ত্রিপুরা, এখানে না নর্থ ত্রিপুরা, আমাদের এই শিবাজলা ডিস্ট্রিক্টে তো বিশাল কোনো বিজেপি ছিল না, আপনার অভিজ্ঞতাতে চৈলামে বিজেপি ছিল না, তাছাড়া টাকার জন্য তো বটেই না বিজেপি থাকা, আর গোলাঘাটি তো বিজেপি ছিল না, ওরা যে 60টা বলছে ওরা তো বলবেই, ওরা তো মুখে যায় তাই বলে, 60টা আসন পাওয়ার মানে এত সহজ, 60টা আসন পাওয়ার এত সহজ, আমি তো বলছি চৈলামতে পাবে কিনা, আমি চৈলাম তো এখানে পাবে কিনা এই বিজেপি, মানে ওরাই জানে বিজেপি তো এখানে সবচেয়ে আগে এখানে ফেল করবে চৈলামে 60 থেকে 8 হাজার ভোটে, আর গোলাঘাটি আমরা আছি টাকার জন্য তো বলতেই হবে না, মান্দাই আছে শিবনা আছে, আমরা মানে চৈলাম কনস্টিটুয়েন্সিতে মানে যিনি এখন বিধায়ক আছেন জিষ্ণুদেব বর্মা, আপনাদের তীব্রমতার দাবি উনা 8 থেকে 10 হাজার ভোটে ফেল করতে পারে? 100% মানে এই সিটে তীব্রমতা তুলে মানে এগিয়ে যাবে 100%। তো বিজেপি কি বলে, 60টা বলুন 70টা বলুন 50টা বলুন, এটা তো এই এসটি সিট তো এই 2018 এই আইপিএফটির কারণে ওরা পেয়েছে, আইপিএফ বিক্রি করে দিয়েছিল ওদেরকে 12টা বা 13টা সিট, কারণটা এরকম হয়েছে, কিন্তু মথা তো এখন আমরা এককভাবে লড়াই করছি, আমরা কোনোদিন আমরা একটা জমি 1 ইঞ্চি আমরা জমি ছাড়বো না, রাজনৈতিক জমি কিন্তু, এটা বিজেপি জেনে গেছে।